আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? টেকনিক্যাল লিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিউয়ার্স, আমি গত কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে আপনাদের ব্লগ সাইট সম্পর্কে কিছু কথা বলবো, বা ব্লগ সাইটে কীভাবে কী করবেন, ব্লগ সাইট সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সেটা নিয়ে আজকে প্রথম ভিডিও, ব্লগ সাইট সম্পর্কে আজকে প্রথম ভিডিও। পরবর্তীতে আমি এ নিয়ে কয়েকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনাদের পার্ট পার্ট করে কয়েকটা ভিডিও দেবো। আপনি সম্পূর্ণ ব্লগ সাইট থেকে সবকিছুই আপনারা করতে পারবেন। তো এই ব্লগ সাইট সম্পর্কে সবকিছুই আপনারা আর্নিং বলেন, যা কিছু বলেন, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তবে ব্লগ সাইট সম্পর্কে আসলে আমরা কম বেশি সবাই জানি, ব্লগ সাইট হচ্ছে কোডিং ছাড়া যে ওয়েবসাইট, বা অনেকে আছে ওয়ার্ডপ্রেস সাইটে কাজ করেন, তো অনেকে আছে ব্লগ সাইটেও কাজ করেন। তো ওয়ার্ডপ্রেস সাইট অনেকের কাছে ঝুঁকি বা কষ্টকর মনে হয়, তো ব্লগ সাইটগুলো আসলে খুবই ইজি মনে হয়। শুধু থিমগুলো কাস্টমাইজ করে থিম আপলোড দিলে আপনি ব্লগ সাইটকে খুব সুন্দর লুক দিতে পারেন। তো ব্লগ সাইটে খুঁটিনাটি বিষয় নিয়েই আজকে আলোচনা করব। তো আমরা যে আলোচনা করব, এই আলোচনার মধ্যে আসলে কি কি থাকবে, মূলত আমরা এই ব্লগ সাইট সম্পর্কে কি জানবো সেটা নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জানবো ব্লগ বা ব্লগার কি এবং বা ব্লগিং কি, এসব বিষয় সম্পর্কে আমরা প্রথমে জানবো। তারপর দ্বিতীয়ত জানবো কিভাবে কিভাবে আপনি ফ্রি ব্লগ সাইট ক্রিয়েট করবেন, কিভাবে ফ্রি ব্লগ সাইট তৈরি করবেন এবং কিভাবে এর থেকে কাজ করবেন সেটা জানবো। তারপরে আমরা সাইটের কিছু টুকটাক, তারপর জানবো সাইটের ড্যাশবোর্ড পরিচিতি জানবো, আমরা কিভাবে সাইটটার ড্যাশবোর্ড সম্পর্কে জানবো, তারপর সাইটের সেটিংস গুলো সম্পর্কে জানবো, তারপর আমরা ব্লগ সাইটের থিম কাস্টমাইজ যেগুলোকে বলে, যে থিমগুলো কিভাবে কাস্টমাইজ করব, আপলোড করব, থিমগুলো কিভাবে এডিট করব, এসব সম্পর্কে জানবো। তারপরে আমরা জানবো কিভাবে ব্লগ সাইট থেকে আমরা আর্নিং করব, এটাও আমরা এখান থেকে জানতে পারবো যে কিভাবে ব্লগ সাইট থেকে আর্নিং করব। তারপর আমরা জানবো কিভাবে ব্লগ সাইটে পোস্ট করব, কিভাবে পোস্টগুলো ডিলিট করব। তারপর আপনাদের সবশেষে জানিয়ে দেবো কিভাবে আপনারা সিএসইও যেটাকে বলে, বা সিও যেটাকে বলে, কিভাবে আমরা প্রত্যেকটা সাইটে সিও করব, প্রত্যেকটা পোস্ট, যাতে আমাদের ভিজিটরগুলো বাড়ে এবং দিন দিন ভিজিটরগুলো খুব ভালো পরিমাণ ভিজিটর পায়। এই জন্য আমরা সিওটা কি, যা আমি জানি সেটা আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তারপর সাইটের সেটিং সম্পর্কে তো আমরা জানবোই। পরবর্তীতে আমরা যে জানবো যে সাইটের পেজ, যে কিভাবে পেজ তৈরি করব। বিভিন্ন ধরনের সাইটে পেজ থাকে, যেমন অ্যাবাউট পেজ বা রেজিস্টার বা লগইন পেজ, তারপর অনেক সময় অ্যাবাউট সাইট সম্পর্কে বা আপনার সম্পর্কে, এগুলো সম্পর্কেও আমরা এই ভিডিও থেকে জানতে পারবো। তারপর আরও অনেক ফিচার আছে বা ব্লগ সাইট আরও অনেক কিছু আস্তে আস্তে ধাপে ধাপে আমরা জানতে পারবো। তো ব্লগ সাইট আসলে তৈরি করতে বা ব্লগ সাইট কাজ করতে আমাদের প্রথমত ইন্টারনেট অবশ্যই লাগবে, দ্বিতীয়ত কম্পিউটার বা মোবাইল, আপনি দুটো থেকেই করতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে পিসি হলে ভালো হয়। তো মোবাইলে অনেক আছে, মোবাইলে অনেকে, আমি মোবাইল দিয়ে ইউজ করি, মোবাইলটা আপনি খুব ভালো পরিমাণ ইউজ মানে টাইপিং করে কাজ করতে পারবেন। যদি আপনি কম্পিউটার টাইপিং দুর্বল হন, আপনি যা জানেন সে ব্যাপারে ব্লগ করতে পারেন। তো ব্লগ সম্পর্কে এগুলোই আমরা আস্তে আস্তে জানবো। তো আর ব্লগ সাইটকে সুন্দর লুক দেওয়ার জন্য থিমের প্রয়োজন হয়। থিমগুলো আপনারা বিভিন্ন ওয়েবসাইট বা ইউটিউবে ভিডিও ডিসক্রিপশন বক্সেও কয়েকটা থিম, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আসলে আমরা প্রথম থেকে শুরু করবো, এই জন্য ব্লগ সাইট বা ব্লগিং কি এসব সম্পর্কে আমাদের জানা অতি জরুরি, এসব বিষয় সম্পর্কে আমরা এখন জানবো। ভিউয়ার্স, প্রথমে আমরা জানবো ব্লগিং কি বা ব্লগটা কি। তো যে কোনো বিষয়ে ধারাবাহিক বা পর্যায়ক্রমিকভাবে পোস্ট করা বা লেখালেখির মাধ্যমটাই হচ্ছে ব্লগিং। যে কোনো একটা বিষয় হোক, আপনি ধারাবাহিকভাবে যেটা লিখবেন বা পোস্ট করবেন সেটা হচ্ছে ব্লগিং। আর এই ধারাবাহিক যে লেখালেখিগুলো, এটা যেখানে পোস্ট করা হয় সেটাই হচ্ছে ব্লগ। আশা করি বুঝতে পারছেন। অন্য একটা সহজ ভাষায় বলতে, আপনি ধারাবাহিকভাবে যে দৈনন্দিন জীবনের ধারাবাহিকভাবে যে জিনিসগুলো ঘটানো হয় ঘটে, বা আপনি যা কিছুই করেন সেটা ধারাবাহিকভাবে করার নামই হচ্ছে ব্লগিং। আর যেই সাইটটায় এই জিনিসগুলো পোস্ট করা হয় সেটা হচ্ছে ব্লগ সাইট। তো ব্লগ সাইট অনেক ধরনের হয়ে থাকে, নিউজ পেপার সাইট ব্লগ সাইট হয়ে থাকে, নিউজ পেপার কারণ মুভি ডাউনলোড আর বলেন, আরও অনেক কিছু আছে, নিউজ যেমন আপনি ধরেন ক্রিকেট খেলা লাইভ স্কোর, এরকম আরও অনেক জিনিসই আপনি আছে যেখানে ব্লগ সাইটের মাধ্যমে শেয়ার করতে পারেন এবং সেখান থেকে খুব ভালো পরিমাণ ভিজিটরও পাবেন আপনি এবং আর্নিং তো থাকছে। তো এই ব্যাপারে আমি পরবর্তী। তো ভিউয়ার্স, তারপর আমরা জানবো আসলে ব্লগার কি। তো ব্লগার আসলে, ব্লগার হচ্ছে যেই ব্লগ লেখে সেই ব্লগার, মানে ব্লগে যেই পোস্ট করে অ্যাডমিন হোক অথর হোক, ব্লগে যেই পোস্ট করে সেই হচ্ছে ব্লগার। তো ব্লগার তার নিজের ইচ্ছা মতো যে কোনো জিনিসই তার সাইটে পোস্ট করতে পারে। তো আমরা ব্লগার সম্পর্কে জানতে। তো ভিউয়ার্স, পরবর্তী হচ্ছে ব্লগিং প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা জানবো। তো ব্লগিং প্ল্যাটফর্ম যেটা আসলে, যেখানে ব্লগ সাইটগুলো তৈরি করা হয়
শিক্ষার্থী, সেটা হচ্ছে ব্লগিং প্ল্যাটফর্ম। বর্তমান বিশ্বে জনপ্রিয় দুটি ব্লগিং প্ল্যাটফর্ম সেটা হচ্ছে, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট, আর একটা হচ্ছে ব্লগিং সাইট বা ব্লগার। তো এই দুইটাই বেশি পরিচিত এবং বহুল পরিচিত এবং খুব ইউজফুল এবং ইজি হচ্ছে এই দুইটাই। এই দুইটাই বেশি জনপ্রিয়। তো এই দুটার যে কোনো একটা মাধ্যমে আপনি এই কাজগুলো করতে পারেন, ওয়ার্ডপ্রেসের মাধ্যমেও করতে পারেন বা ব্লগিং এর মাধ্যমেও আপনি করতে পারেন। তারপর হচ্ছে ব্লগিং এর হোস্টিং, ডোমেন, এসব সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করবো। তো আমি প্রথমেই কিছু কথা বলি, সেটা হচ্ছে ব্লগিং হচ্ছে একটা ফ্রি ডোমেন দিয়ে থাকে আমাদের। আমরা যখন ব্লগিং ওয়েবসাইট খুলি, যেমন blogger.blogpost.com বা wordpress.com, এরকম একটা ডোমেন দিয়ে থাকে ফ্রি ডোমেন। তো পরবর্তীতে আপনি পেইড ডোমেনগুলো এটার সাথে অ্যাড করতে পারবেন, .com বলেন, .net, .org, এরকম আরও অনেক পেইড ডোমেন যেগুলো, সেগুলো আপনি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই, খুব ইজিলি ভাবে আপনি অ্যাড করতে পারবেন। ব্লগারে রয়েছে কিছু নিজস্ব থিম যেগুলো ফ্রিতেই দিয়ে থাকে, তো সেই থিমগুলাও আপনি ইউজ করতে পারেন। বা ব্লগারে আপনি অন্যান্য ওয়েবসাইট বা ইউটিউবেও অনেক থিম পাওয়া যায়, সেখান থেকে ডাউনলোড দিয়েও আপনি ভালো ভালো বা হাই কোয়ালিটি, মানে যে ডিজাইনগুলো আপনার পছন্দ হয় সেরকম আপনি থিমগুলো ব্লগিংয়ে ইউজ করতে পারেন। তারপর ব্লগিং সুরক্ষিত রাখা নিয়ে বলতে গেলে, আসলে জিমেইল জিনিসটা যদি আপনার সুরক্ষিত থাকে, আপনার ব্লগটা সম্পূর্ণ সুরক্ষিত। আপনার জিমেইল কেউ হ্যাক করতে না পারলে আপনার ব্লগটাও কেউ হ্যাক করতে পারবে না। সুতরাং জিমেইল সুরক্ষিত রাখুন, আপনার ব্লগটিও 100% সেফ থাকবে। ব্লগিং আমরা করার সময় বা ব্লগিং আমরা ইউজ করতে পারবো যারা ফ্রি ডোমেন দিয়ে থাকে, সেটার মাধ্যমে আমি ইউজ করতে পারবো। পরবর্তীতে আমি চাইলে .com বা .net, এরকম পেইড যে ডোমেনগুলো, সেগুলো অ্যাড করেও ব্লগিং করতে পারবো। আর এই .com, .net এ ধরনের ডোমেনগুলো দিয়ে আমি পরবর্তীতে আর্নিং এর একটা প্রসেস আপনাদের দেখিয়ে দেবো, যে কিভাবে ব্লগিং থেকে আর্নিং করবেন। এ নিয়ে অনেক ভিডিও আছে, তো আমি সহজভাবে দেওয়ার চেষ্টা করব। এটা নিয়ে আসলে ভিডিওর অভাব নেই, ইউটিউবে অনেক ভিডিও আছে। তো তারপরও আমি আমার নিজের যে মেম্বারগুলো, তাদের জন্য খুব সহজভাবে যে কিভাবে আপনি আর্নিং করবেন এবং খুব ইজিলি ভাবেই ব্লগিং পার্টগুলো শেষ করব। তো আপনারা অবশ্যই এই তো যে ভিডিওটা দেখবেন এবং আমার পরবর্তী পার্টগুলাও দেখে নেবেন, যে কিভাবে আমি ব্লগ সাইট সম্পর্কে যথাযথ ধারণা দেওয়ার চেষ্টা করব এবং খুব ইজিলি ভাবে বোঝানোর চেষ্টা করব, যাতে সহজেই আপনি 3 থেকে 4 দিনের মাথায় একটা ব্লগ সম্পূর্ণভাবে কাস্টমাইজ করতে পারেন এবং সেখান থেকে আর্নিং এর প্রসেসটাও বলে দেব। আপনি ফ্রি যে সাবডোমেনটা দিয়ে থাকে তার মাধ্যমেও গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন, .com বা .net, ওইটা যদি আপনি নাও নেন তাতেও কোনো সমস্যা নেই। আপনি তাদের যে সাবডোমেনটা দেয় সেটার মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই। ব্লগের কিছু অসুবিধা, তো ব্লগের আসলে কোনো তেমন কোনো বড় ধরনের অসুবিধা নেই। তো অসুবিধা হচ্ছে, অনেকে থিমগুলো পছন্দ হয় না বা থিমগুলো ভালোভাবে কাস্টমাইজ করতে পারে না বা লুকটা ভালো লাগে না। তো এই জন্য আপনি ওয়ার্ডপ্রেসের সাহায্য নিতে পারেন, ওয়ার্ডপ্রেস আপনি মনের মতো করে সাজাতে পারবেন। তো ওয়ার্ডপ্রেসের থিমগুলো আশা করি মনের মতো হবে, আর অনেক ব্লগ সাইটের থিমও ভালো ভালো আছে যেগুলো আপনার মনের মতো হবে। আসলে ব্লগের তেমন কোনো অসুবিধা নেই, অসুবিধা একটাই এই থিমটা নিয়েই ব্লগের একটু অসুবিধা আছে, এছাড়া অন্য কোনো অসুবিধা ব্লগে নেই। আপনি ব্লগিং করবেন কিনা, যদি আপনি নতুন হয়ে থাকেন তো আপনি blogger.com, যে blogpost.com ওদের সাবডোমেন যেটা, সেটা থেকে শুরু করতে পারেন। পরবর্তীতে আপনি পেইড ডোমেন যেগুলো আছে সেগুলো ক্রয় করে সেগুলো থেকেও আর্নিং করতে পারেন। তো প্রথমে আপনারা blogger.com বা blogpost.com যেটা, সেটা থেকে শুরু করুন। শুরু করলে আপনারা বুঝতে পারবেন, আস্তে আস্তে সবকিছুই বুঝতে পারবেন, সেখান থেকে কীভাবে আর্নিং করা যায় সবকিছুই আপনারা ধাপে ধাপে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি ব্লগার সম্পর্কে আপনাদের যথেষ্ট যতটুকু ধারণা দিয়েছি, তো এটা আসলে আমার গুগল থেকেই নেওয়া বা উইকিপিডিয়া থেকে আমি যেগুলো দেখেছি সেটাই আপনাদের মাধ্যমে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। তো আমি পরবর্তীতে এগুলার পার্ট পার্ট করে ভিডিও দিব, একটার পর একটা ভিডিও দিব। তো আপনারা ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, আর আপনি যদি ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই আপনি একটা ভালো, যে ভালো মানের ব্লগিং সেটা করতে পারবেন এবং এটা থেকে খুব ভালো মানের আর্নিং করতে পারবেন। ব্লগ থেকেও এখন মনে অনেক আর্নিং করতেছে, আমি আসলে আর্নিং বিষয়টা বলবো না, তারপরেও বলতেছি কারণ অনলাইনে অনেকে আর্নিং করতে চান। তো যারা আর্নিং করতে চান তার জন্য ব্লগ একটা ভালো একটা প্ল্যাটফর্ম, এখান থেকে খুব ভালো পরিমাণে আপনি আর্নিং করতে পারবেন, কোনো সমস্যা নেই, পরিমাণ আর্নিং করতে পারবেন। আপনার ব্লগ লেখালেখির উপর সেটা ডিপেন্ড করে, আপনি কি ভালো লিখতেছেন, আপনি যদি নিউজ পেপার দেন কেমন নিউজ পেপার সেখানে শো করতেছে, আপনি যদি মুভি ডাউনলোডার দেন সেখানে আপনি কেমন মুভি আপলোড দিচ্ছেন, এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আপনার আর্নিংটা হবে। আপনার যত ভিজিটর বাড়বে তত আপনার আর্নিং হবে, আপনি ট্রাফিক বাড়ান তাহলে আপনার আর্নিংটা বাড়বে। এ ব্যাপারে আমি পরবর্তীতে ভিডিও দিব এবং আস্তে আস্তে সবগুলাই আপনাদের বলবো,
তো আজকে প্রথম শুরু করলাম ব্লগ অন সাইট বা ব্লগ নিয়ে, তো আপনারা পরবর্তী ভিডিও গুলা পেয়ে যাবেন, সমস্যা নেই। সময় মতো পরবর্তী ভিডিও গুলা যাতে মিস না হয় এই জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও বা আপডেট পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।